বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকেরও বাছাই করা 20টি একাদম লেটেস্ট খবর, আর তার সাথেই থাকছে এইমাত্র বিরাট বড় খবর। একদিকে চোট পেলেন মমতা, ফের পায়ের পর মাথায় চোট, কেউ ভাবতে পারেনি এমন কাণ্ড। বর্ধমান থেকে ফেরার পথে কপালে বিরাট চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি করে তার মাথায় আঘাত লাগলো তা নিয়ে যেমন বিরাট বড় খবর, আর সেই সাথেই বিরাট আর তার সাথে ঢোক গিলতে শুরু করে দিল। কি কাণ্ড ঘটলো এবার? 16 এপ্রিল লোকসভা নির্বাচন নাকি? বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই তুমুল সরগোল, আর এদিকে আবার পাখির চোখ 2024-এর লোকসভা নির্বাচন। বঙ্গে আসছেন অমিত শাহ, পাখির চোখ এবার লোকসভার ভোটের দিকেই। বাংলা কাঁপানো সংবাদ, কয়েক হাজার শিক্ষক নেব, পদ রেডি আছে মমতার মুখে এমন বার্তা। লোকসভা ভোটের আগেই আবারও চাকরি ছড়াছড়ি। একদিকে রাম মন্দির উদ্বোধনে মেতেছে গোটা দেশ, আর এমনই সময় আর কাঁপানো ঠান্ডায় ফের বৃষ্টিপাত। গোটা বাংলায় যেন বরফ পড়ে গেছে। কলকাতাতে এবার দার্জিলিং এর ফিল, ঠান্ডা হাওয়া তার সাথে জাঁকিয়ে বৃষ্টি যেন গোটা পরিস্থিতিকে বদলে দিয়েছে। আর এমনই সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা মমতার, লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ উঠে এলো। আর এদিকে পাখির চোখ 24-এর ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। রাম মন্দির উদ্বোধনের পর এবার ভোটের দিকে নজর। 16 এপ্রিল কি লোকসভা নির্বাচন? বিজ্ঞপ্তি ঘিরে এবার তুমুল সরগোল। যা জানালো কমিশন তার দিকে নজর রাখবো, এবং কবে হতে পারে ভোট, তবে বঙ্গে কবে আসছেন অমিত শাহ তার দিকেও নজর রাখছে গোটা বিশ্ববাসীর। আর তার মাঝে যেন ফাঁড়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর। আচমকাই ব্রেক কষলো কনভয়ের গাড়ি, কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই হেলিকপ্টারে চোট পেয়েছিলেন, আর এবার তার কনভয়ে চোট পেলেন আচমকা ব্রেক কষার কারণে। কি কাণ্ড ঘটলো তা নিয়ে চোখ রাখবো, আবারও বিরাট বড় খবর। এদিকে আবার বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হঠাৎই জোট নিয়ে হুঙ্কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার সাথে শাহজাহানের বাড়ি সিল, 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ ছেড়ে দিল ইডি। আর অপরদিকে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট নয়, সাপ জানিয়ে দিল আপ। বাংলার পর আরো এক রাজ্যে ধাক্কা। আর তার মাঝেই খবর, হাড় কাঁপানো শীতের কামড়, সঙ্গে বঙ্গে বৃষ্টি, ফের পারদ পতন। কি বলছে হাওয়া অফিস? ফের কি বাড়বে বৃষ্টি নাকি আরো শীতল? আর এমনই সময় বিপদের খবর, ইউক্রেনের যুদ্ধবন্দীদের নিয়ে ভেঙে পড়লো রুশ বিমান। মৃত্যু 74 জনের, কারণ ঘিরে বা রহস্য। তারই মাঝে বিরাট বড় খবর, আমাকে কেউই জানায়নি। রাহুলের ন্যায় যাত্রা নিয়ে উষ্মা প্রকাশ মমতার গলায়। এবার ন্যায় যাত্রা নিয়ে কি বললেন মমতা, শুনে আপনারও চোখ কপালে উঠবে। আর তার সাথেই খবর, নজিরবিহীন দপ্তরে চাকরি প্রার্থীদের ঘাড় ধাক্কা মেরে। কি কাণ্ড ঘটলো? পুলিশের সঙ্গে এবার উত্তপ্ত বাক্য বিনিময় শুরু, আর তারপরে তোলপাড়। আর সেই সাথেই লোকসভা ভোটের আগেই মমতার নতুন করে বার্তা, কয়েক হাজার শিক্ষক নেব, পদ রেডি হচ্ছে। মমতার বিরাট বড় ঘোষণাতেই গোটা দেশ নড়ে গেল। আবারও বাংলার দিকে নজর রাখছে গোটা বিশ্ববাসী, তবে কোথায় চোট পেলেন, কতটা গুরুতর তা নিয়ে বিস্তারিত ব্রেকিং নিউজে নজর রাখবো। সব মিলিয়ে বিস্তারিত 20টি খবরে নজর রাখবো। তবে তার আগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন এই ধরনের লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাওয়ার জন্য। বিরাট কাণ্ড, আবারও ভয়ানক চোট পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেন একের পর এক চোটে বিধ্বস্ত মমতা। বর্ধমান থেকে ফেরার পথেই কপালে চোট মমতার। খবর আছে বর্ধমানে গোদার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ছিল, সেখানে গাড়িতে ভিড়ছিলেন। হঠাৎ কোনো কারণে গাড়ি চালক ব্রেক কষতে হয়, আর সেই ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে আঘাত পান বলে সূত্র মারফত বিরাট বড় খবর। আবার জেলা সফরে গিয়ে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই গোটা বাংলা যেন নড়ে গেল। হঠাৎ করে কোনো কারণে গাড়ির চালককে ব্রেক কষতে হয়, আর সেই ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে আঘাত লাগে। আর এরপরই তড়িঘড়ি করে কলকাতায় রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা ব্যানার্জি। গত বছর জুন মাসে জলপাইগুড়ি থেকে ফিরছিলেন তিনি, সেই সময় তার কপ্টার বিভ্রাট ঘটে। খারাপ আবহাওয়া ছিল সেই সময়, হেলিকপ্টারে জরুরি অবতরণের প্রয়োজন হয়। সেবক এয়ারবেসে সেই কপ্টার জরুরি অবতরণ হয়, আর তার নামার সময় পায়ে এবং কোমরে চোট পান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জানা যায় হাঁটুতে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর, লিগামেন্টেও আঘাত লাগে মমতার। এরপরে টানা চিকিৎসা চলছে বেশ কিছুদিন, তাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসএসকেএম এ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এখন একটি নির্দিষ্ট সময় পর চেক আপ করতে হয় তাকে। তবে আজ বুধবার বর্ধমান থেকে ফেরার পথে যে আঘাত তিনি পান তা খুবই সামান্য বলে সূত্র মারফত খবর। তার সাথে আরো এক খবর, কয়েক হাজার শিক্ষক নেব, পদ রেডি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তাতেই কাঁপলো গোটা দেশ। লোকসভা নির্বাচন আর খুব বেশি দিন বাকি নেই, বাংলার রাজনীতি সরগরম। আর এরই মধ্যে জেলায় জেলায় প্রচার শুরু মমতার। আজ বর্ধমান, পূর্ব বর্ধমানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিনের মধ্যেই তার জেলা সফর শুরু হওয়ার কথা, আর তাতেই বার্তা কয়েক হাজার শিক্ষক নেব, শিক্ষকের পদ আমাদের রেডি আছে। আর তারপরই বলেন, কিন্তু হাইকোর্টে কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম বিজেপি, ইয়ং ছেলেদের চাকরি হচ্ছে না, না হলে শুধুমাত্র শিক্ষক পদে 60 থেকে 70 হাজার চাকরি হতো। যদি কোথাও অন্যায় হয়ে থাকে তা খুঁজে বের করা হোক, কিন্তু অবিলম্বে শূন্য পদে চাকরি হোক, এমনই বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে মমতা বলেন, আমাকে বলা হয়েছে গেরুয়া রং না করলে টাকা দেয়া হবে না। আমি বলছি সাধু সন্তরা গেরুয়া পরান, আপনারা কোন সাধু? প্রশ্ন বানায় এবার মমতা বারে বারে ছুঁড়ে দেন। তার সাথে বলেন 100 দিনের কাজের টাকা দেয়নি, 2022-23 যারা কাজ করছে টাকা পায়নি, তা সত্ত্বেও আমরা 40 দিনের কাজ করিয়েছি, আমরা দুর্বল নই। বিরাট বার্তা মমতার। এমনকি কেন্দ্র সরকারকে নিশানা করে মমতা বলেন, ওরা ঠুটো জগন্নাথ, কিছুই দেয় না। গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, আমরা মানুষের উপর ট্যাক্স বাড়াই না। তবে বিরাট বড় খবর মহিলাদের জন্য। খবর আসছে মমতার ঘোষণা, আগামী 1 ফেব্রুয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে 6টি সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত করা হচ্ছে। খবর আসছে নতুন করে 13 লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। বার্ধক্য ভাতা পাবেন আরো 9 লক্ষ মানুষ। বিধবা ভাতা পাবেন আরো 1,04,000 মহিলা। কন্যাশ্রী প্রকল্প যুক্ত হচ্ছে আরো 10 লক্ষ নাম। রূপশ্রীতে আরো 85,000। আর সেই সাথে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক পরিষেবা আবেদন জমা পড়েছিল বলে উল্লেখ করেছেন। সেই মতো প্রকল্পের বহর বাড়ানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বর্ধমান সভা থেকে এদিন কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রূপশ্রী সহ একাধিক প্রকল্পের পরিষেবাও এদিন প্রদান করেন মঞ্চ থেকে। তবে কবে লোকসভা ভোট তা নিয়ে নজর তো কাটছেই। 16 এপ্রিল কি শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন? দিল্লির বিজ্ঞপ্তি ঘিরে এবার তুমুল শোরগোল। আগামী 16 এপ্রিল কি দেশ জুড়ে লোকসভা নির্বাচন? দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের একটি বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় মঙ্গলবার। আর জানি অবশ্য মঙ্গলবার রাতেই বিস্তারিত ব্যাখ্যা দেয় জাতীয় নির্বাচন কমিশন। দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর থেকে জারি করে বিজ্ঞপ্তির পরে লোকসভা নির্বাচন নিয়ে শুরু হয় যাবতীয় রীতিমতো চর্চা। মঙ্গলবার সন্ধ্যাবেলায় বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের প্রস্তুতির জন্য ওই তারিখেই লোকসভা নির্বাচন হবে এমনটাই নয়, তবে ওই তারিখ ধরে এগোনো হচ্ছে। যে বিজ্ঞপ্তি ঘিরে সরগোল হয়েছিল সেই বিজ্ঞপ্তি দিল্লির 11 জন জেলা নির্বাচন আধিকারিকের উদ্দেশ্যে জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে 2024-এর জন্য সম্ভাব্য তারিখ হিসেবে কমিশন 16 এপ্রিলের কথা বলেছে। ওই দিনটি ধরে ইলেকশন প্ল্যানার নির্বাচন শুরু এবং শেষের তারিখ পরিকল্পনা করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, যে তারিখকে মাথায় রেখে ইলেকশন প্ল্যানার বর্ণিত নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম শুরু ও শেষ করতে হবে। আর এই বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। যদিও এক প্রকার বাধ্য হয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মঙ্গলবার সন্ধ্যাবেলায় বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতির জন্য এই নির্দেশিকাটি জারি করা হয়েছিল। পাশাপাশি এও বলা হয়েছে, নির্বাচন কমিশন সঠিক সময় ভোটের দিন জানাবে। তার সঙ্গে নির্বাচন কমিশনের তরফে এও বলা হয়, আগের থেকে নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করতে পারে না। আর এবার বাংলায় মাদল বেজে গেল বলেই পাখির চোখ 24-এর ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নোটিশ ঘিরেই তৎপরতা শুরু হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। নির্বাচন কমিশন যেই নোটিশ দিয়েছে, যেখানে 16 এপ্রিলের তারিখ প্রকাশ হয়েছে, সেটা আগাম সতর্ক, অর্থাৎ তার আশেপাশে দিনক্ষণ ঠিক হতেই পারে। আর এবার খবর, 28 জানুয়ারি রবিবার রাতে আসবেন কলকাতায় অমিত শাহ। 29 তারিখ পূর্ব মেদিনীপুরের মেছেদায় সভা করবেন অমিত শাহ। এরপর সায়েন্স সিটিতে দলীয় সভা, সন্ধ্যায় কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউন হোটেলের সাংগঠনিক বৈঠক করবেন রাজ্য নেতাদের সাথে। সোমবার রাতেই ফিরে যাওয়ার কথা শাহর। আগেই বঙ্গ শহরে এসে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল অমিত শাহ। লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারের ময়দানে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সভা করে সফর শুরু করতে চাইছেন অমিত শাহ। শুধু পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ একাধিক জেলায় পর্যায়ক্রমে সভা করবেন অমিত শাহ। অমিত শাহের বঙ্গ সফর চূড়ান্ত হতেই জোর তৎপরতা শুরু হয়েছে। আর তার সাথে হাড় কাঁপানো শীত, শীতের কামড়, সঙ্গে বৃষ্টি, ফের পারদ পতন, কি বলছে আবহাওয়া দপ্তর। যেখানে একে তো শীতের দাপট, তার উপর বৃষ্টি। মুর্শিদাবাদ ছাড়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আজ। কলকাতাও বাদ নেই, বৃষ্টি বেশি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুরে। ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনার এই 4 জেলায় বৃষ্টিপাত হালকার সম্ভাবনা। যেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা। তবে এখনই আবহাওয়া থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার ফলে আগামী কাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আরো। তবে কেষ্টতেই আস্থা মমতার। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর প্রায় 1.5 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো তাকে বীরভূমের জেলা সভাপতির পদ থেকে সরায়নি তৃণমূল। এদিন কালীঘাটের লোকসভা নির্বাচনের জন্য বীরভূমের জেলার প্রস্তুতি বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, অনুব্রতর জায়গা অনুব্রতই থাকবে। অনুব্রতকে দীর্ঘদিন আটকে রাখা যাবে না বলে দাবি করছেন মমতা। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরই বীরভূমের জেলার সাংগঠনিক কাজ দেখাশোনার জন্য একটি 9 সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিনে সেই কমিটি ভেঙে দিয়ে 5 জনের একটি নতুন কোর কমিটি গড়ে দিয়েছেন মমতা। রাজ্য স্তর থেকে ফিরহাদ হাকিমি আপাতত বীরভূমের দায়িত্বে থাকছেন। তবে মমতা যে এখন অনুব্রতর উপরই আস্থা রেখেছেন, তাই দিন আবারও বারবার স্পষ্ট করে দিয়েছেন মমতা। এদিনে বৈঠকেও বারবারই অনুব্রতর সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে করেন তৃণমূল নেত্রী। অনুব্রতকে রাজনৈতিক কারণে আটকে রাখা হয়েছে বলে এদিন বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মমতা ব্যানার্জি। আর তার মাঝে বিরাট বড় খবর, আগুন জ্বলবে বাংলায়। ডিএ মঞ্চে এবার শুভেন্দুর হুঙ্কার, পাল্টা তোপ কুণালের। ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার 7 সকালেই শহীদ মিনারের মঞ্চে পৌঁছে যান তিনি। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন বিরোধী দলনেতা। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এই আন্দোলন চলছে অনেকদিন ধরেই। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে নবান্ন অভিযানের পরামর্শ দিলেন শুভেন্দু। এরপর হুঁশিয়ারি দিয়ে তার মন্তব্য, এদের কিছু হলে আগুন জ্বলবে। আর তার এই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জবাব দেন, এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে। আর তার সাথেই খবর, 100 দিনের কাজের টাকার ইস্যুতে দিল্লিতে বৈঠক। হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দপ্তরেও সচিবরা। মঙ্গলবার 100 দিনের কাজের বকেয়ার ইস্যুতে কেন্দ্র